রহমতুল্লাহ হ্যাঁ ইসলামের যে মাঝাব বা মতামত আছে কেউ কেউ বলেন যে কোনো একটা মত নিলেই হবে আবার কেউ বলেন দলিলের দিক থেকে শক্তিশালী যেটা সেটা নিতে হবে এটা একবারে ভুল কথা এটা একবারে ভুল কথা পৃথিবীর কোনো বিদ্যান এটা বলে যাননি এবং বিদ যারা তারাও এ ধরনের কোনো উসুল দিয়ে যাননি যে যে কোনো একটা মত দিলেই হবে এটা কিভাবে বললেন বা তারা কিভাবে বলেন এই কথাটা যে কোনো একটা মত নিলেই হবে ধরে নেন আমি ছাত্রদেরকে এক প্রেক্ষশোর না এখন পড়াচ্ছি একটা মত মানে আপনাদের সামনে বললে বুঝতে পারবেন যে দৈন যে একটা পানি হালাল নাকি হারাম বা অনেক কিছু আছে যেমন মানুষের কি বলবো মানুষের যেটা শুক্রাণু বা বীর্য বাংলাতেই বলে এটা যাই এটা কি মানে পবিত্র না অপবিত্র মত তো দুইটা আছে মত দুইটা আছে কেউ বলেছেন এটা হচ্ছে অপবিত্র মানে কোনো শরীরে অথবা কোনো কাপড়ে ঠেকলেই সেটা অপবিত্র হয়ে যাবে আবার কেউ বলেছেন যে না এটা পবিত্র অপবিত্র না এটা দুইটা মত তো এখন কি বলবো যে কোনো একটা নিলেই হবে ন এটা অবশ্যই না মনে রাখবেন যে এই জিনিসটা হচ্ছে পবিত্র অপবিত্র না তহের এটা হচ্ছে তহের এটা পবিত্র অপবিত্র না এটাই হচ্ছে শেষ কথা এবং বিভিন্ন দলিল এসেছে এটা পোশাকে ভরেছে অনেক অনেকের পোশাকে ভরেছে কিন্তু সেখানে মানে যাই হোক এটা এটা একটা মতের কথা বললাম আর অনেক বিষয় আছে যে যেমন রক্ত এটা কি পবিত্র নাকি অপবিত্র তো এটা এটারও মত আছে বিভিন্ন ধরনের এই মতগুলো আপনি কীভাবে বলবেন আর অনেক বিষয় আছে যে কেউ বলেছেন এটা দিয়েছেন যা করা যাবে আরেকজন বলছে না একজন একজন বলছে করা যাবে না তো এই মতগুলো কী করবেন আসলে এটা কে কে বলেছে আমি জানি না এটা মনে হয় কোনো এলাকার গ্রাম্য কোনো ইমাম সাহেবেরা বলতে পারেন বলতে পারেন বা কাউকে সন্তুষ্ট করার জন্য বলতে পারেন যে সুদ খাওয়া যাবে যাবে না কেউ যদি মতামত দেয় যে ওদের সালাত হচ্ছে হচ্ছে না দুইটা মতই আছে যে কোনো একটা মত নিলেই হবে এগুলো আসলে অসম্ভব কথা দ্বিতীয় হলো যেহেতু এই কথাটাই ঠিক না তাহলে পরের আলোচনাটা করারই দরকার নেই যে জাকাত দিতে হবে দিতে হবে না দেখতে হবে সবাইকেই সবাইকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই কারো না কারো মুখোমুখি হতে হবে মুখাপেক্ষী হতে হবে আল্লাহ রব্বুল আলমিন হলেন শুধু মুখাপেক্ষিহীন কিন্তু মানুষকে মুখাপেক্ষী হতে হবে এই সাবজেক্টগুলো জানার জন্য এই বিষয়গুলো জানার জন্য মানে মুখোমুখি হতে হবে যে আসলে এটা ঠিক কিনা যেমন জাকাতের বিষয়ে বলেছেন জাকাত সর্বশেষ কথাটা কি সর্বশেষ কথা হলো জাকাত দিতে হবে জাকাত দিতে হবে কোথাও হাদিস উল্লেখ করা নেই এগুলো হচ্ছে ও আমাদের বক্তব্য মতামত যে বিশেষ করে মানে হানাফি মাঝাবে ব্যবহৃত স্বর্ণের জাকাত নেই ব্যবহৃত স্বর্ণের জাকাত নেই তাহলে ব্যবহৃত স্বর্ণ যদি না হয় তাহলে এই বাংলাদেশে কয়েকজন মানুষ আছে যারা যার চল্লিশ ভরি আছে তারও তো এটা ব্যবহৃত স্বর্ণ সে ব্যবহার করছে যখন ব্যবহার করার সময় হয় তখন সেও ব্যবহার করছে ও কী জাকাত দেবে এটা যদি ঠিক হয় না স্বর্ণ সাত সাড়ে সাত বড় থাকলে তাকে জায়গা দিতে হবে এটা আমাদের মনে রাখতে হবে আর যে হারাম সন্দেহের মধ্যে পতিত হবেন সন্দেহ এটা হালাল নাকি হারাম ঠিক না বে ঠিক যায়স কি না জায়েজ তো আপনি যখন করবেন যদি যায়জ না যায়জ এরকম বিষয় হয় তখন আপনি না জায়েজের মধ্যে পড়ে যাবেন তার মানে আপনি হারাম বলছেন এই জিনিসটা খাবার হালাল নাকি হারাম এটা হালাল হোক আর হারাম হোক যদি সন্দেহ দূর না করতে পারেন তাহলে ওটা হারামই খাচ্ছেন এই জন্য ব্যাস এখান থেকে বেঁচে থাকতে যেটা হয় অর্থাৎ এই যে ব্যবহৃত স্বর্ণ এটা কেউ বলেছে যাবে কেউ বলেছে যাবে না তখন আপনি যেটা যাবে সেটার পক্ষে থাকবেন কারণ এটা সন্দেহ মুক্ত কারণ জাকাত দিলে গুণা হয় না জাকাত দিলে গুণা হয় না শাহ হাদিস আনাস লম্বা মানে শাহ বুখারের বলা যায় সবচেয়ে বড়ো হাদিস রাজসালাম বলছেন যে ইয়াশা রব্বু হা মালিকের জাকাতের নিসাব হয়নি পরিমাণ হয়নি তারপরেও যদি কেউ দেয় তাহলে চলবে